হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ক্রিয়েশন। আমি রিয়া, তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা জিনিস শেয়ার করতে। আমার এই ইউটিউব জার্নিতে আমি এখনও সফলতা পাইনি, সেটা হ্যাঁ সেটা আমার দোষের জন্য। কারণ 2021 থেকে আমি ইউটিউব জার্নি স্টার্ট করি, ভিডিও ছাড়তাম, তারপর আবার এক মাস দু মাস পর আবার একটা ভিডিও ছাড়তাম, এই তুলনায় আমার রিচটা কমতে থাকছিল। তো আমি তখন ইউটিউবের সম্পর্কে কিছুই জানতাম না, আমি যখন হচ্ছে ইউটিউব স্টুডিও আমি ডাউনলোড করিনি, তো আমি জাস্ট ইউটিউবে ভিডিও ছাড়তাম, দেখতাম যে ফলোয়ার্স বাড়ছে, ব্যাস এটুকু। আমি এখন যেমন সুবিধা হয়েছে ইউটিউব দেখে সবাই বুঝতে পারে জিনিসগুলো, কিন্তু আমি সেগুলো মানে কিছুই জানতাম না, আমার নলেজও ছিল না যে ইউটিউবে জিনিসগুলো দেওয়া ছিল, ইউটিউব সার্চ করে সব কিছু জানা যায়। তো আস্তে আস্তে যখন 2021 আমি করতে করতে ছেড়ে দিলাম, 2022 সেম মাঝে মধ্যে ভিডিও ছাড়তাম, সেটা ছেড়ে দিতাম, ওতে রিচ আমার আরও কমতে থাকলো। 2023 নাচের ভিডিও দিতাম, তখন দেখলাম ইউটিউবে আমার কপিরাইট অপশনটা হলো, তখনও আমি বুঝতে পারতাম না যে কিভাবে এর সলিউশন আছে, যেটাই করতে চাইছি সেটাই ফেলিওর হচ্ছি। তারপর 2024 যখন আমি ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করলাম, মানে তখন আমি ভাবলাম, যখন ফেসবুকটা করছি তখন ভাবলাম যে না, তাহলে ইউটিউব স্টুডিওটা আমি ডাউনলোড করি। সেখান থেকে জানতে পারলাম যে ইউটিউব স্টুডিও ডাউনলোড করার পরে সব কিছু ক্রাইটেরিয়া, মানে কতটা আমার ভিউজ গেইন হচ্ছে বা কত রিচ বাড়ছে, কত ওয়াচ টাইম বাড়ছে, সব ওই জায়গাটায় মানে ওই অ্যাপসটার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এইভাবে ইউটিউব যখন স্টুডিও, আমি তোমাদের ক্ষেত্রে বলছি, তোমরাও ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করবে, যখনই ইউটিউবে জার্নি স্টার্ট করবে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করবে, ওতে ওয়াচ টাইম, কত ফলোয়ার্স বাড়ছে, সব কিছু ওতে, মানে তোমার চ্যানেলটা কীভাবে গ্রো আপ করছে সব কিছু ওর মধ্যে আছে, মানে ওতে তুমি দেখতে পাবে। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সব কিছুতে হাল ছাড়লে হবে না বন্ধু, কোনো কিছুতে হাল ছাড়লে হবে না। আমি যে ভুলটা করেছি হিসেব মতো, আমি ইনফ্যাক্ট আমি কালকে পর্যন্ত একটা দাদাভাইয়ের ভিডিও দেখলাম, ভিডিও দেখে তার তখন দেখছিলাম যে 365 দিন অ্যানালাইসিসের সাথে দেখা যায় যে 365 দিন কতটা ওয়াচ টাইম হয়েছে। আমি কালকে ক্রাইটেরিয়া দেখলাম, আমার 365 দিনের ওয়াচ টাইম হয়েছে 3425। মানে আমি যদি করে যেতাম জিনিসটা, এতদিনে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত, আমার 1000 সাবস্ক্রাইবার, ইউটিউবে যেটা লাগে 1000 সাবস্ক্রাইবার, আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, শুধু ওয়াচ টাইমটা বাকি ছিল। তো আমি যখন ভিডিও ছাড়ছিলাম দেখছিলাম ওয়াচ টাইমটা আমার আবার মানে যতটা হয়েছিল কমে আসছে, কমে আসছে, কমে আসছে, কিন্তু আমি 2024 আবার ভিডিও ছাড়তে থাকলাম, তখন দেখছি ওয়াচ টাইম বাড়ছে না, কমছে। তখন আমি ওই ভিডিওটা থেকে জানতে পারলাম যে 365 দিনের একটা হচ্ছে মানে টাইম থাকে, ওর মধ্যে ওয়াচ টাইমটা বাড়তে হয়, না হলে তারপরে যখন তুমি আবার 365 দিন কেটে গেলে আবার শুরু করবে, তখন আগের যে প্রথম দিনের ওয়াচ টাইমটা কমতে থাকে। তো সেইভাবে বলছি, যারা ইউটিউব জার্নি শুরু করছো, মন প্রাণ দিয়ে কিছু না ভেবে ভিডিও আপলোড করে যাও, ইউটিউব স্টুডিও ডাউনলোড করো, তাতে তোমরা খুব ভালো ফল পাবে। আর আমার মতো কেউ ভুল করো না, ভেঙে পড়ো না, ওপরে সিঁড়িতে উঠতে থাকো, সফলতা একদিন পাবে, স্ট্রাগল করতে থাকো। আর কেউ হাল ছেড়ে দিও না যে আজ ভিউজ কম হচ্ছে, হচ্ছে এক মাস দু মাস তিন মাস চার মাস ভিউজ কম হচ্ছে, এটা ভেবে একটু কষ্ট পেও না, একদিন না একদিন ঠিক আমরা শীর্ষে পৌঁছে যাবো। তো আমি এই ভিডিওটা এই জন্যই করছি, যারা মানে আমার মতো ভুল করো, আজ ভিডিও ছাড়ছি দেখছি ওয়াচ টাইম পাচ্ছি না, আজ ছাড়ছি না, আবার এক দেড় মাস পরে গিয়ে ছাড়ছি, সেই ভুলটা কেউ করো না। মানে আমি ভুল করেছি, আমি এখন সাফার করছি, যাই হোক জানতে পারলাম, আবার নতুন করে স্টার্ট করলাম, জানি না কবে আমার চ্যানেল মনিটাইজ হবে। তো আমি এই ভিডিও মানে আমি এই ক্লিপটা নিচ্ছি এই জন্যই, যাতে তোমরা কেউ আমার মতো ভুল করো না, ইউটিউবে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে থাকো, ঠিক একদিন না একদিন তোমরা নিজেদের শীর্ষে পৌঁছে যাবে। ইউটিউবে এখন তো 500 সাবস্ক্রাইবার করে দিয়েছে, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়াতে এখনো সেটা চলতে হচ্ছে না, মানে ভ্যালু দিচ্ছে না। তো 1000 সাবস্ক্রাইবার করতে হবে, 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, শর্টের ক্ষেত্রে 10 মিলিয়ন ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার বলো, আর হ্যাঁ ইউটিউবে কোনো কিছু ছাড়লে সেটা বারবার তোমরা চেক করবে না, তাতে কিন্তু আরও চ্যানেলটা রিচ ডাউন হয়, ঠিক আছে, যে ভুলটা আমি বারবার করেছি। ইউটিউব স্টুডিও থেকে তোমরা দেখো কত ওয়াচ টাইম বাড়ছে, কত তোমাদের ফলোয়ার্স বাড়ছে, সেগুলো ইউটিউব স্টুডিও থেকে দেখো, কিন্তু ডাইরেক্ট ইউটিউবে গিয়ে দেখবে না, বারবার নিজের ভিডিওটা বারবার অন করে দেখবে না, তাতেও কিন্তু ওয়াচ টাইম তোমার কমতে থাকবে, মানে রিচটা কমতে থাকবে। তো আমার এটুকুই বলার যে সবাই মন দিয়ে কাজ করে যাও, সফলতা একদিন পাবে, আমার মতো ভুল কেউ করো না, আমি যে ভুলটা করেছি, আর একদিন না একদিন ইউটিউব সবাইকেই সুযোগ করে দেবে, যদি আমরা নিজের কর্ম ঠিকঠাকভাবে করতে পারি, তার সফলতা একদিন না একদিন আমরা সবাই পাবো। মন প্রাণ দিয়ে কাজ করে যেতে হবে, আমাদের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ভালো ভালো সব কিছু দিতে হবে, ভিডিও বানাতে হবে, আর রেগুলার বেসিসে একটা টাইম, নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী ভিডিওগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। বিশেষ করে ভালো ভিউজ হয় 2 থেকে 4 দুপুরবেলা, আর রাত্রেবেলা ওই 8 থেকে 10 মধ্যে দিও ভিডিওগুলো, তাতে ভালো ভিউজ হয়। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমরা মোটামুটি মানে নলেজ পেয়ে যাবে। আর একটাই কথা, 365 দিন আমাদের মাথায় রাখতে হবে, 365 দিনে 365টা ভিডিও দিতে হবে, এইটুকু মাথায় রেখে জাস্ট এগিয়ে যাও, একদিন না একদিন সফলতা পাবে।
আর হ্যাঁ, আমি হয়তো আর 5-6 জনের মতো দিদি ভাই দাদা ভাইদের মতো ভিডিও বানাতে পারলাম না, কারণ আমার যেটুকু নলেজ আছে সেটুকু আমি তোমাদেরকে মানে আমার নলেজ থেকে তোমাদেরকে জানালাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আমারও একটু পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, যেহেতু আমি একটা এত বড় ভুল করে দিয়েছি পরপর 2-3 বছর গ্যাপ দিয়ে। তো আস্তে আস্তে আমারও হচ্ছে ওয়াচ টাইমটা যতটা বেড়েছিল সব কমতে থাকছে, এখন আমার ওয়াচ টাইম গিয়ে পৌঁছেছে 519, কাল পর্যন্ত দেখলাম 519, মানে 3000 থেকে কমে এসেছে, মানে শুধুমাত্র আমার ভুলের জন্য। তাই আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা কেউ এই ভুলটা করো না। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে।